হ্যালো ফ্রেন্ডস, গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে আলোচনার আজকের দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা প্রথম পার্টটি দেখেছিলেন। যারা প্রথম পার্টটি এখনও দেখেননি তারা প্রথম পার্টটি আগে দেখে নেবেন, তারপরে আজকের পার্টটি দেখবেন। কারণ প্রথম পার্টে আমি বেসিক আলোচনা করেছি, যেটা না দেখলে আজকের ভিডিওটি আপনি বুঝতে পারবেন না। সেজন্য প্রথমে আমি বলে নিচ্ছি, যারা প্রথম পার্টটি দেখেননি তারা প্রথম পার্টটি আগে দেখে নেবেন, তারপর আজকের দ্বিতীয় পার্টটি দেখবেন। তো ফ্রেন্ডস, চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করি। আপনারা কি ভেবে দেখেছেন যে গতিশক্তির সংজ্ঞায় বলছে কোনো বস্তু তার গতির কারণে যে কাজ করার সামর্থ্য অর্জন করে সেটা হলো তার গতিশক্তি? তার মানে এই সংজ্ঞা অনুসারে কিন্তু গতিশক্তি এবং কাজ সমান হওয়া উচিত। তার মানে ই কে সমান ডাব্লু, এটা হওয়া উচিত, তাই না? তো দেখুন আসলে এটা হয় কি না। তো ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, যেহেতু ডাব্লু হলো কাজ, তার মানে এফ এস অর্থাৎ বল গুণ সরণ। এখন দেখুন হাফ এম ভি স্কোয়ার, এখানে পড়ন্ত বস্তুর যে সূত্র আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। এখানে দেখুন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বস্তুটি স্থির অবস্থান থেকে যেহেতু পড়ে, সেহেতু এখানে আদিবেগ জিরো হয় প্লাস টু জি এইচ, অতএব ভি স্কোয়ার সমান টু জি এইচ। এখন আমরা এই ভি স্কোয়ারের মানটি এখানে বসিয়ে দিব, হাফ এম টু জি এইচ সমান এফ এস। এখন এই টু এই টু কেটে গেল, এখন আসলো এম জি এইচ সমান এফ এস। এখন এম জি এইচ এটাকে আমরা এফ এস লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। দেখুন এফ সমান নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এম এ, তো এখানে আমরা এফ সমান এম জি লিখব, কারণ এখানে যে কাজ হচ্ছে সেটার উপর অভিকর্ষ ত্বরণের প্রভাব আছে। তো এম জি সমান এফ এবং এইচ এর পরিবর্তে এস যদি আমরা বসিয়ে দিই তাহলে এফ এস সমান এফ এস, তার মানে ই কে সমান ডাব্লু অর্থাৎ গতিশক্তি কাজের সমান। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ই কে সমান যদি ডাব্লু হয় তাহলে ইপি সমান কেন ডাব্লু হবে না? হ্যাঁ, ইপি সমান ডাব্লু খুব সহজেই হয়। তো দেখুন এটা বোঝা খুবই সোজা, ইপি এর মান হলো এম জি এস, ডাব্লু এর মান হলো এফ এস। তো এম জি সমান এফ এবং এইচ এর পরিবর্তে যদি এস বসিয়ে দিই তাহলে এফ এস, তার মানে প্রমাণ হয়ে গেল যে পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি হলো কাজের সমান। আপনাদের খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেব যেটা অঙ্কের ক্ষেত্রে খুবই কাজে আসবে, যে কোনো বস্তু যখন ওপর থেকে পড়ে এবং ভূমি স্পর্শ করা মুহূর্তে সে বস্তুর সমস্ত গতিশক্তি তার বিভব শক্তিতে পরিণত হয়, অর্থাৎ তখন ই কে সমান ইপি সমান এম জি এইচ এটা হয়। এখন আমি আপনাদেরকে একটা শর্টকাট টেকনিক জানিয়ে দেব, যে শর্টকাট টেকনিকটি আপনারা যারা অ্যাডমিশন পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ এই শর্টকাট টেকনিকটি প্রতিবারই আসে, যে কোনো একটা ইউনিভার্সিটিতে চলে আসে। আর যারা আপনারা এইচএসসিতে আছেন তাদের অবজেক্টিভের জন্য এই শর্টকাট টেকনিকটি খুবই হেল্পফুল হবে। ফ্রেন্ডস, আপনারা হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করুন, ভি ওয়ান বেগে গতিশীল কোনো গাড়ি কত বেগে চললে গতিশক্তি এন গুণ হবে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আপনারা শর্টকাট টেকনিক ব্যবহার করবেন। ভি টু অর্থাৎ বলছে যে ভি ওয়ান বেগে গতিশীল কোনো গাড়ি কত বেগে চললে, অর্থাৎ ভি টু এর মান আপনার বের করতে বলছে। ভি টু সমান রুট এন ভি ওয়ান, তো এখানে রুট এন, এখানে এন হলো গতিশক্তির যত গুণ বলবে। এই সূত্রটি রিলেটেড একটি অঙ্কের উদাহরণ আমি দিচ্ছি, খুব ভালোভাবে খেয়াল করুন তাহলে এই সূত্রটি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। ধরুন আপনাকে বলল যে তিন এম এস মাইনাস ওয়ান বেগে গতিশীল কোনো গাড়ি কত বেগে চললে গতিশক্তি তিন গুণ হবে, তো এখানে বলছে কত বেগে চললে, তার মানে অন্য একটি বেগ বের করতে বলছে, যে বেগটিতে তিন এম এস মাইনাস ওয়ান বেগে গতিশীল কোনো গাড়ি চললে এর গতিশক্তি তিন গুণ হবে। তার মানে সেক্ষেত্রে ভি টু এর মান বের করতে হবে, যেটা আপনার এন এর মান এখানে থ্রি রুট থ্রি এবং ভি ওয়ানের মান হলো থ্রি, তো এইটার মান বের করলেই আপনার সেই বেগটি বের হয়ে যাবে যে বেগে গাড়িটি চললে গতিশক্তি তিন গুণ হবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু অ্যাডমিশন পরীক্ষা এবং এইচএসসিতে অবজেক্টিভে বারবারই আসে এবং রিপিট হয়, সেজন্য এই শর্টকাট টেকনিকটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি আপনারা যদি জেনে রাখেন তাহলে কোথাও না কোথাও এই ধরনের অঙ্ক পেয়ে যাবেন। ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে
একটি সূত্রের সাথে আরেকটি সূত্রের সম্পর্কটা আমি বলে দেব। সেজন্য গতিশক্তির সাথে ভরবেগের যে সম্পর্ক সেটা এখন আমরা জানব। দেখুন, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কটা হলো ই কে সমান পি স্কোয়ার বাই টু এম। এখানে পি হলো ভরবেগ, তো গতিশক্তি সমান পি স্কোয়ার বাই টু এম। এটা কিভাবে আসে দেখুন, আমি প্রতিবেদন করে দেখিয়ে দিচ্ছি। ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এখন আমি এই সূত্রের লবে এবং হরে এম দ্বারা গুণ করব, তাহলে দেখুন কি হয়, এম ইন্টু এম ভি স্কোয়ার বাই টু ইন্টু এম। এখন দেখুন এম স্কোয়ার ভি স্কোয়ার বাই টু এম, তো এম ভি এর হোল স্কোয়ার আমরা লিখতে পারি বাই টু এম। এখন দেখুন এই যে এম ভি, এটা হলো পি এর মান, ভরবেগ পি স্কোয়ার বাই টু এম। তো আমি দেখিয়ে দিলাম ই কে সমান পি স্কোয়ার বাই টু এম এটা কীভাবে হয়, যে ই কে সমান পি স্কোয়ার বাই টু এম এই সূত্র থেকে বারবারই অঙ্ক আসে, অনেক ইউনিভার্সিটিতে অবজেক্টিভ হিসেবে আসে অঙ্ক। তো সেজন্য আমি দুইটা সূত্র আপনাদেরকে লিখে দেব, যে দুইটা সূত্র আপনারা মুখস্থ করে ফেলবেন। যদি কখনো বুঝতে ইচ্ছা হয় তো আপনারা নিজে ট্রাই করবেন বোঝার, যদি না পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা বুঝিয়ে দেব। দেখুন, প্রথম সূত্রটা হলো পি ওয়ান বাই পি টু সমান রুট এম ওয়ান বাই এম টু। এখানে আপনার একটি ভারী বস্তু একটি হালকা বস্তুর ওজন দিয়ে দিতে পারে, দিয়ে আপনাকে এদের যে ভরবেগ এটার তুলনা করতে বলতে পারে এই ধরনের অঙ্কে। সেজন্য আপনি এই সূত্রটা মনে রাখবেন, পি ওয়ান বাই পি টু সমান রুট এম ওয়ান বাই এম টু। দ্বিতীয় সূত্রটি হলো ই কে ওয়ান বাই ই কে টু সমান এম টু বাই এম ওয়ান। এই যে সূত্রটি, এটা হলো যে গতিশক্তি এবং কোনো একটা বস্তুর ভর তাদের ভেতরে সম্পর্ক থেকে তুলনা করে অনেক অঙ্ক আসে। সেজন্য আপনারা এটা মনে রাখবেন যে ই কে ওয়ান বাই ই কে টু সমান এম টু বাই এম ওয়ান। এই সূত্র থেকে কিভাবে অঙ্ক আসতে পারে, অঙ্ক আসতে পারে ধরুন বললো আপনাকে যে একটি ভারী বস্তুর ভর এম টু, যে বস্তুটির গতিশক্তি হলো ই কে টু। এখন অন্য একটি বস্তুর গতিশক্তি হলো ই কে ওয়ান, তো সেই বস্তুটির ভর কত, তখন কিন্তু আপনার এম ওয়ানের মান বের করতে হবে। তো যদি আপনি এই সমীকরণটি মনে রাখেন যে ই কে ওয়ান বা ই কে টু সমান এম টু বাই এম ওয়ান, তখন সেক্ষেত্রে এম ওয়ানের মান কিন্তু আপনি খুব সহজেই বের করতে পারবেন। এখানে এই সূত্রের দিকে খেয়াল করলে আপনি কিন্তু একটা বিষয় বুঝতে পারবেন যে ই কে ব্যস্তানুপাতিক ওয়ান বাই এম, অর্থাৎ কোনো একটা বস্তুর গতিশক্তি এবং তার ভর ব্যস্তানুপাতিক। অর্থাৎ বস্তুর ভর যত বেশি হবে তার গতিশক্তি কম হবে, এবং বস্তুর ভর যত কম হবে তার গতিশক্তি তত বেশি হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা কিছু আপনাদেরকে জানানোর দরকার আমি জানিয়ে দিলাম, জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি কোনো সমস্যা থাকে সেটাও কমেন্টে জানাবেন। আজকের ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এই ভিডিওটিকে আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করবেন যেই বন্ধুটির এই ধরনের কনসেপ্টে সমস্যা আছে। ফ্রেন্ডস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।